to my channel A Piece of Face. Welcome to my wedding life. And ami ajke tumra bujhtei pachho asha kori ami ekhon eshechi amar baper barite. To ektu pujor age mone holo ektu nijer bari ta dekhe jai ektu bhalo kore baper barite ektu alpo kichu din theke jai. To just 1 week er jonno eshechi. To ekhon jacchi ami এখন রেডি হয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ এখন যাচ্ছি আমি ইর বাড়িতে ইর বাড়ি মানে হচ্ছে আমার মাসির বাড়িতে আমার দাদা ভাই যেখানে থাকে তোমরা এর আগের ব্লগে অবভিয়াসলি আমার দাদা ভাইয়ের সঙ্গে ইন্ট্রোডিউস হয়েই গেছে ওদের বাড়ি যাচ্ছি ওরা নতুন ফ্ল্যাট নিয়েছে তো ওদের ফ্ল্যাটটা দেখতে যাচ্ছি কেমন কি হয়েছে না হয়েছে অনেক দিন ধরে নিমন্ত্রণ করেছিল গৃহপ্রবেশে তো যাওয়া হয়নি হোম বিজি ছিল বলে যাওয়া হয়নি আমিও বিজি ছিলাম বলে যাওয়া হয়নি তো আজকে এখন যেহেতু আমি এসেছি এখানে তো আমি আর মা দুজনে মিলে যাচ্ছি বাবাও যাবে বাবা একটু পরে যাবে আমার ওটিডি আমি শাড়ি পরেছি একটা রেড কালারের শাড়ি উইথ দিস রেড বেনারসি ব্লাউজ তো আর একটা রেড শাড়ি পরেছি একদম মা বাবা দুজনেই ইনসিস্ট করলো যে রেড শাড়ি পর বিয়ের পর যাচ্ছিস তো ওরকম দেখতে লাগবে সো নিউলি ওয়েড তো অবভিয়াসলি রেডটা খুব ভালো যায় তো ইয়েস চলো চুলটা এখনো পর্যন্ত একটু অগোছালোই আছে একটু ঠিকঠাক করে নিই মাস্কটা পরে নিই পরে নিয়ে বেরোবো সো চলো দেখতে থাকো ব্লগটাকে গিয়ে তোমাদের একটা ছোট্ট ওদের বাড়ির টুয়ারও দিয়ে দেবো ঠিক আছে সো ইয়া কিপ ওয়াচিং দ্য ব্লগ আরেকটা কথা মহুয়া দে তুমি কি দেখছো আমার ব্লগটা কি দেখছো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলো তোমার কমেন্ট আমি পড়েছি খুব ভালো লেগেছে তোমরা যে ব্লগ দেখছো কমেন্ট করছো খুব ভালো লাগছে প্লিজ কমেন্টে বলো এই ব্লগটা কেমন লাগছে আর আমি দেখতে কেমন লাগছে শাড়ি পরে সেটাও বলো ওকে আর মোনা সাহা এখন কি রেগুলারলি ব্লগ যাচ্ছে এখন কি খুব ফ্রিকোয়েন্টলি যাচ্ছে নাকি অনেক দিন পর পর যাচ্ছে তোমার যে কমপ্লেনটা ছিল সেটা আমি শুনেছি দেখেছি তোমার কমেন্টও পেয়েছি তো তুমি বলো যে এখন রেগুলারলি কি ব্লগ যাচ্ছে যদি যায় তো আবার কমেন্ট করে লেখো যে হ্যাঁ ঠিক আছে এই 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 ফ্রিকোয়েন্টলি এরকম ফ্রিকোয়েন্টলি ব্লগ দিলে ভালো লাগছে তোমাদের কি না ঠিক আছে প্লিজ তোমরা কমেন্ট করো তোমরা যে কমেন্ট করছো আমার ফিডব্যাকটা জানাচ্ছো আমার ভীষণ ভালো লেগেছে সো ইয়া কিপ কমেন্টিং কিপ ওয়াচিং মাই ব্লগস অ্যান্ড কিপ সাপোর্টিং মি ওকে থ্যাংক ইউ সো চলো এখন বেরোচ্ছি মাও রেডি হয়ে গেছে মা চলে এসো হ্যালো আমি রেডি মা রেডি হয়েছে মাও সুন্দর একটা কাঞ্জিভরম পরেছে আমিও একটা সিল্কের শাড়ি পরেছি মাও সিল্ক কাঞ্জিভরম পরেছে অনেক দিন বাদে দিদির বাড়ি যাচ্ছি হ্যাঁ দিদি অনেক দিন ধরে বলছে আসবি আসবি ছিলাম না বলে যাওয়া হয়নি দুর্গাপুরে ছিলাম বলে আর দুর্গাপুরে থেকে ফিরে এই প্রথম ওর বাড়ি বেরোচ্ছি মানে ও নতুন ফ্ল্যাটে এই ফার্স্ট যাচ্ছে এই প্রথম ফার্স্ট যাচ্ছে আসছি বাই বাই খুব এক্সাইটেড চলো বাই ওকে হাই সো আমি এসে গেছি বাড়িতে দাদা ভাই তো বাড়িতে দাদা ভাই এখন আয় না দাদা ভাই এখন একটু বেরোচ্ছে ওই যে ওই যে একটু বেরোচ্ছে আচ্ছা লেট হয়ে যাবে ঠিক আছে আমার ভিডিওর জন্য দাঁড়াবার টাইম নেই লেট হয়ে যাবে এসে কথা হবে ঠিক আছে এই মাত্র এলাম এই যে মা এসে থার্ড ফ্লোরে হেঁটে হেঁটে উঠে এসে খুব হাঁপিয়ে গেছে মা বসে আছে আর ওই যে ই ওইদিকে কিচেনে ওদের ওপেন কিচেন তো চলো তোমাদের এবার একটু ছোটখাটো রুম টুয়ার দিয়ে দিই খুব সুন্দর ফ্ল্যাট ভেরি ওয়েল ফার্নিশড খুব ডেকোরেটেড তো এখনো সব ফার্নিচার আসেনি বিকজ একদম নিউ নিউ ফ্ল্যাট তো এখনো ফুললি ফার্নিশড হয়নি এটা হচ্ছে ড্রয়িং রুম আর এইটা হচ্ছে ডাইনিং এরিয়া এই যে ডাইনিং টেবিল আছে আমরা ডাইনিং টেবিলটাকে এসে খুব মেসি করে দিয়েছি অনেক জিনিসপত্র এসে রেখে দিয়েছি তাই নাহলে খুব সুন্দর লাগছে এমনিতে এই যে ডাইনিং টেবিল উডেন ওদিকে জানলা বড় জানলা এই টিভিটা দাদা ভাই রিসেন্টলি কিনেছে নতুন স্মার্ট টিভি এটা স্মার্ট একদম স্মার্টফোন স্মার্ট টিভি সব স্মার্ট হয়ে গেছে খুব সো হ্যাঁ
I don't have any idea about smart TV. ওম বললো যে এতে নাকি ইউটিউব ফেসবুক সব হবে, স্মার্ট টিভি নাকি ওরকমই, জানি না, আমি আমি নিজে জানি না। তো যাই হোক, না না ইউটিউবের জন্য। তো এই হচ্ছে একটা রুম, এই রুমটা খুব সুন্দর, কি বলবো, ডিপ স্কাই কালার, কালারটা ভীষণ ভালো লেগেছে আমার। এই একটা রুম, আর একটা রুম হচ্ছে এইটা, এইটা হচ্ছে মাস্টার বেডরুম, যেটা এখনও বেডটা আসেনি, বিকজ নতুন কেনা হয়েছে তো ফুললি ফার্নিশ হয়নি এখনও। আর এই হচ্ছে ছোট্ট গনু, এখানে ছোট্ট দুটো গনু আছে, কি কিউট দেখো, কত কিউট। আর এইটা হচ্ছে কিচেন, খুব সুন্দর, ই রান্না করছে, ই একবার দেখো, একটু একটু দেখে নাও, চোখে চশমা নেই, মা এসে যথারীতি ব্যালকনিতে দাঁড়িয়ে পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, ব্যালকনি ওই দিকে দিয়ে গেলে ব্যালকনি, ব্যালকনিটা একদম ঠাকুরের জায়গা, এখানে পূজোটা হয়েছে, পরে আবার নিশ্চয় সিংহাসনে রাখা হবে। তো এটা হচ্ছে মাস্টার বেডরুমটা, আর আমি শাড়ি পরলে অলওয়েজ নিজেকে দেখাতে থাকি আর দেখতে থাকি। তো এইটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনিটা ভীষণ সুন্দর, অন দ্য রোড একদম। আমি জানি না কতটা আমার অডিওটা, আম আই অডিবল টু ইউ অর নট, বিকজ ভেরি নয়েজি, দ্য প্লেস ইজ ভেরি নয়েজি, ভেরি কনজাস্টেড, অন দ্য রোড, তো তাই জন্য। এই যে এইটা ব্যালকনি, এই যে ব্যালকনি দিয়ে একদম নিচেটা দেখা যায়, ওই যে ওইখানে দিয়ে আমরা এলাম, আমরা এই দিক দিয়ে এলাম, বা দিক দিয়ে, এই যে এরকম আমরা এলাম, এই অন দিস ডিরেকশন, খুব সুন্দর, খুব সুন্দর, মা গিয়ে ওখানে গল্প করছে। সো ইয়া, আই এম এনজয়িং এ লট, দেখা যাক এইসব, দেখা হচ্ছে কোনটা কি আছে, কোন দোকান না দোকান। এই যে দারুণ, সারাক্ষণ এখানটা রোডটা খুব বিজি, সারাক্ষণ বসে থাকলে পুরো টাইম কেটে যায়, মাও ওটাই বলছে যে সারা সন্ধে বসে থাকলে সময় কেটে যাবে, আর কিছু লাগবে না, সত্যি তাই। একটু ন্যারো কিন্তু খুব খুব ভালো লাগবে, মানে একজন মানুষ বসে খুব ভালো, মানে পাশাপাশি অনেকজন বসতে পারবে। আর ওদিকে একটু প্লান্টস রাখা হয়েছে, গ্রিনারি খুব সুন্দর, ওদিকে একটা এ আছে, কল আছে জলের, আর ওদিকে একটু ছোটোখাটো তুলসী গাছ, আর এমনি আর একটা কী গাছ আমি জানি না, এদিকেও গাছ রাখা হয়েছে, এদিকেও গাছ রাখা আছে, মারা দাঁড়িয়ে আছে বলে ভালো দেখাতে পাচ্ছি না তোমাদের, পরে আবার দেখাচ্ছি। দ্য ব্যালকনি, গ্রিল দেওয়া আছে কিন্তু ওই দিকটা ফাঁক আছে একটু, সো ওদিক দিয়ে ইয়ে করা যাবে। সো না, হ্যাঁ সেটাই, না অন দ্য রোড তো গ্রিলটা দিয়ে রাখা খুব দরকারও। তো চলো এই আর কি, এই ঘরটা বেবি পিঙ্ক কালারের, আর ওই ঘরটা আমার বেশি ভালো লেগেছে স্কাই ব্লু কালারের বলে। এটা আয়না আছে এখানে, ওই জন্য আমি 10 বার এখানে এসে দাঁড়িয়ে পড়ছি, এই যে আয়না, ওই যে হাই, ইউ ক্যান সি মি থ্রু দ্য মিরর, আমার লাল শাড়ি মিরর দিয়েই দেখিয়ে দিলাম তোমাদের। সো ইয়া, কিপ ওয়াচিং দ্য ব্লগ, আই এম এনজয়িং ইট আ লট, চলো দেখতে থাকো। এই ফ্লাওয়ার ভাসটাও খুব সুন্দর দেখো, দো দ্য প্লান্টস আর ফেক প্লান্টস, আর্টিফিশিয়ালস, বাট অর্কিড আছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর ফ্লাওয়ার ভাস।
দীর্ঘ প্রবেশে আসতে পারিনি কিন্তু এবারে এসেও খুব খুব ভালো লাগছে বিকজ এভরিথিং ইজ সো নিউ অল নিউ সো অল নিউ এভরিথিং তাই জন্য বেশ বেশ ভালো লাগছে এদিকে ওয়াশরুম আছে ওটা দেখাচ্ছি না দ্যাট ইজ দ্য ডার্টিয়েস্ট প্লেস আই থিঙ্ক সো ইয়া দ্যাটস ইট খুব সুন্দর খুব কিউট সুইট কোজি ইয়েট ভেরি ওয়েল ডেকোরেটেড অ্যান্ড ভেরি স্পেশিয়াস খুব ভালো আলো বাতাস সব আসছে খুব সুন্দর সো ইয়া কিপ ওয়াচিং দ্য ব্লগ আমি একটু গল্প করি তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প হচ্ছে ওকে এখন একটু মাসির সঙ্গে গল্প করি তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প হচ্ছে দাদাভাই এক্ষুনি আসুক দাদাভাই আসলে আবার বা তোমাদের সঙ্গে কথাও হবে ওকে সো কিপ ওয়াচিং না না ঠিক আছে জলতে হবে না কখন খাবি এদিকে মা বসে আছে দাদা ভাই চলো খাওয়া দাওয়া হচ্ছে গল্প চলছে প্রচন্ড হ্যাঁ করেছিলাম না রিং হয়ে হয়ে কেটে গেছে আর কি গান লাগিয়েছে কলার টিউন দারুন চলো কি টিম মেম্বার অ্যাড হয়েছে বাবা এসেছে একটু রাত্রির হয়ে গেছে বলে বাবা চলে এসেছে আর এই যে উনি বসে আছেন বাবা এখন চা খাচ্ছে এসে আর ও আরেকটা টিম মেম্বার সেটা হচ্ছে মেশো মেশো এখন এলো মেশো একটু বাইরে ছিল এখন এলো এই যে ই বসেছে আর গোল টেবিল বৈঠক বসেছে এখানে সব আলোচনা চলছে নিঃশ্বাসটা টিপে ধরে নাকি নেই আর এই হিরো তো ইয়া করছে আর আর তোমাদের কি বলবো তোমরা তোমাদের কেমন লাগছে ব্লগটা ভালো লাগলে এক্ষুনি একটা লাইক করো এক্ষুনি ভিডিওটাতে প্লিজ একটা লাইক করো আর প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বিকজ আই এম ওয়ার্কিং হার্ড তোমরা দেখতেই পাচ্ছ হাউ প্যাশনেটলি আই এম ডুইং দিস ওয়ান সো প্লিজ সাবস্ক্রাইব করো ওকে আরও আরও ফ্রিকোয়েন্টলি ব্লগ যাবে সাবস্ক্রাইব করো আমি একটু এন্ট্রি পেয়ে যাই তাহলে আরও ফ্রিকোয়েন্টলি ব্লগ যাবে এখন সব দোকানপাট বন্ধ হয়ে গেছে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে নিচে আমি ব্যালকানিতে এসে দাঁড়িয়ে আছি ব্যালকানিতে দারুণ বিকজ অন দ্য রোড সেই জন্যও ভালো লাগছে আর মানে প্রচুর দোকান আছে নিচে ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আর এটা যেহেতু থার্ড ফ্লোর তিনতলা থেকে মানে দেখতেও খুব একটা অসুবিধা হচ্ছে না নিচেটা ভালোই দেখা যাচ্ছে আমার ওখানে তো মানে আমার বাড়িতে তো কি বলবো দুর্গাপুরের বাড়িতে তো মানে দশতলা থেকে নিচে কিছু দেখা যায় না সো অতটা মানে নিচেটা অতটা এনজয় করা যায় না বাট এখানে নিচেটা ভালোই দেখা যাচ্ছে গাড়ি আসছে গাড়ি যাচ্ছে অ্যান্ড দ্য রোড ইজ সো বিজি অলওয়েজ মিন্স ইট ইজ সো নয়েজি সো কনজাস্টেড সো বিজি এখন একটু নয়েজটা যদিও কম বিকজ রাত্রির হয়ে গেছে তো তাও তোমরা শুনতেই পাচ্ছ আই থিঙ্ক হর্ন অফ বাইকস অ্যান্ড অল সো
যারা আবার রাস্তার ধারে বাড়ি যাদের, তারা আবার পছন্দ খুব একটা করে না যে মানে হর্নের আওয়াজে এই আওয়াজে ঘুম নষ্ট হয়ে যায়, পড়াশোনা কনসেন্ট্রেট করতে পারে না, তারা আবার খুব একটা পছন্দ করে না। কিন্তু আমার বাপের বাড়িটা যেহেতু একদমই রাস্তার ধারে নয়, তোমরা জানোই সামনে পুকুর আছে, আছে একটু ভেতর দিকে, তো যার ফলে আমার অন দ্য রোড ব্যালকনি খুব ভালো লাগে। কিন্তু আই নো ফর দ্য টাইম বিং, বিকজ পার্মানেন্টলি থাকলে একটু নয়েজি লাগেই, অফকোর্স একটু ঘুমের অসুবিধে হয়ই, আর এই যে ব্লগিং করছি, বলছি তোদের কি সুন্দর, দাদাভাই এসে বলছে কি করছিস, এই যে দাদাভাই আলটিমেটলি আমরা থেকে গেলাম, ওরাও অনেক করে বললো তাই জন্য থেকেই গেলাম। তো হ্যাঁ তো এখন আমরা ডিনারে বসে গেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ নাইটি পরে নিয়েছি, মাও ওদিকে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, খেতে বসেছি ডিনারে দারুণ মেনু, মোগলাই পরোটা, স্যালাড, চানা মশালা, চানা মশালাটা ই করেছে নিজে হাতে, তো স্যালাড সস যেরকম থাকে, তো আমরা জাস্ট খেতে বসলাম এখন। মা ভালো লাগছে? গুড নাইট করে এখন রাত্রে ডিনার করতে বসেছি। জোর করে আটকে দিল রাত্রে, এখন একটু খাওয়া দাওয়া করবো, গল্প গুজব করবো, করে রাত্রিটা কাটিয়ে দেবো। রাত্রে যেটা হয়, হ্যাঁ রাত্রে থাকার এই একটা মজা, সেটা হচ্ছে সারা রাত গল্প হয়, খুব খুব ভালোভাবে গল্প হয়, অনেকটা টাইম পাওয়া যায়, এটাই আনন্দ। হ্যাঁ ঘরের রংটা সত্যি ভালো লাগছে, দারুণ লাগছে, প্রত্যেকটা রঙই ঘরের ভালো লাগছে, ক্যামেরা খুব খুব ভাইব্রেন্ট লাগছে, তোমরাও জানিও কিরকম ফ্ল্যাটটা, ঠিক আছে, ওকে, সো খাচ্ছি, দেখতে থাকো।